ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যা প্রাণহানি ঘটেছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন গত টানা বৃষ্টি এবং ভূমিধ্বসের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে বার্তা সংস্থা এপি জানায় প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় আগ্নেয়গিরির ঢাল নেমে আসে স্রোত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান এখন পর্যন্ত অন্তত ষোলো জন নিখোঁজ রয়েছেন পশ্চিম সুমাত্রার দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বার্তা সংস্থা এএফপি বলেন অতিবৃষ্টি ও জন আহত হয়েছেন বন্যার পানির সঙ্গে ভেসে আসা প্রচুর কাঁদা ব্যাপক এলাকা ঢেকে ফেলেছে এতে চাপা পড়েছে কমপক্ষে একশোটি বাড়িঘর ষোলোটি সেতু ও দুটি মসজিদের ক্ষয়ক্ষতি হয়েছে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে ভারী সরঞ্জামের মাধ্যমে দ্রুত রাস্তা সংস্কারের চেষ্টা করা হচ্ছে